আল্লাহ যদি হিন্দুর ঘরে পাঠাতো মনে কর, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? আমরা আল্লাহ পেতাম না ভগবান পেতাম? কি পেতাম? ভগবানের ভ বাদ দিলে গবান, গবানের কোনো অর্থ ডিকশনারি নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে নাই, ভগবান শেষ। রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে এত পছন্দ করেছেন, যার কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছেন। রুহের জগতে পছন্দ করে মুসলমানের ঘরে যে আল্লাহ আমাদের কবুল করেছেন, আমাদের বিশ্বাসে আল্লাহ জান্নাতেও আমাদেরকে কবুল করবে। আপনাদের বিশ্বাস হচ্ছে? অসংখ্য রুহুদের মধ্যে আমাদের রুহু পছন্দ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় মুসলমানের ঘরে পাঠাইছেন। এখানেই বোঝা গেল আল্লাহ আমাদের প্রতি আলাদা একটা দয়া আছে না নাই। আল্লাহ যদি হিন্দুর ঘরে পাঠাতো মনে কর, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? আমরা আল্লাহ পেতাম না ভগবান পেতাম? কি পেতাম? ভগবানের ভ বাদ দিলে গবান, গবানের কোনো অর্থ ডিকশনারি নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে নাই, ভগবান শেষ। আমার আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। মন যদি চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার মন যদি চায় আরেকটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার মন যদি চায় নাম বাদ দেন, তারপরে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আমার আল্লাহর কোনো কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান, জোরে বলেন ঠিক কি না? আমরা সে আল্লাহ পাইছি, খুশি না বেজার? এই জন্য প্রশংসা হবে কার? আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছেন, এই নবীরাই হাসরের ময়দানে ইয়ানুফসি ইয়ানুফসি করবে। নবীরাই ইয়ানুফসি করে বলবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? আর আমরা যে নবী পাইছি, এই নবী ইয়ানুফসি করবে না, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জাবিন্দা। আসেন আমার মুক্তার, আসেন আমার বারিশটা। শেষ বিচার, শেষ বিচার বোঝেন আপনারা? শেষ বিচার মানে কোন বিচার? বাংলাদেশে বিচার আছে না নাই? যেই বিচারে পরিমণি জামিন পায়, আলে মলামাদের জামিন নাই। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের বাংলাদেশের বিচার আসলে বিচার টিচার কিছুই না, এটা বিচারের নামে একটা প্রহসন চলে। জোরে কোন কথা ঠিক কি না? হাই হাই রে, আমাদের বাংলাদেশের সরকার মাদক মুক্ত, মাদক মুক্ত সমাজ চায়, অথচ মদের ফ্যাক্টরির মধ্যে পরিমণি ধরা পড়লো, এরপরেও ওই বেটির জামিন হয়? আলেম ওলামাদের কোনো কিছু অপরাধ নাই, একটাই অপরাধ, তারা মানুষকে কোরআনের হক কথা শোনায়। এই কারণে বর্তমান বিচার এদেরকে জামিন দিচ্ছে না। এই বিচারকে আমি বিচার মনে করি না, বিচার হবে জাগা মতো। জোরে কোন কথা ঠিক কি না? কবে? আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের বিশ্ব নবী আমাদের উকিল হবেন, আমাদের বারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে জান্নাতে নিয়ে যাবে। যদি আমরা পাপী হয়ে মারা যাই, তারপরে আমাদের বাঁচার রাস্তা আছে না নাই? আমাদের নবী আমাদেরকে সুপারিশ করে। এই জন্য প্রশংসা করবো কার? আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল, এই কোরআনে কোনো ধোকা, এই কোরআনে কোনো গোজামিল। আমাদের বাংলাদেশে বোবা শয়তানের সংখ্যা কম না বেশি? এত বেশি হয়ে গেছে
এখন হক কথা বলবার চাচ্ছে না, জবান বন্ধ করে রাখছে। আমি একজন জিজ্ঞাসা করছিলাম কি জন্য, বলে হুজুর যেভাবে হোক বাঁচা লাগবে। আমি বললাম আপনি যেভাবেই চেষ্টা করেন আপনি বাঁচতে পারবেন না, যেভাবেই আমরা চেষ্টা করি আমরা কি বাঁচতে পারবো? আমাদের মরার দরকার আছে না? নাই, দরকার হলে ইমানের সাথে আমরা মৃত্যুবরণ করব, বাতিলের সঙ্গে আপোষ করে আমরা বাঁচতে চাই না। হে আসুন আসুন এইটাকে সামনে নিয়ে পবিত্র কোরআনের 29 পারা প্রথম যে সূরাটা আছে নাম হলো সূরা মুলক। যারা বলেন নাম কি? মুলক। আল্লাহ যখন মানুষ তৈরি করবেন তখন আল্লাহ ঘোষণা করেছিলেন, ওয়াইযু ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের লক্ষ্য করে আল্লাহ বলেছিলেন আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। ধরে কোন কি পাঠাবো? তাহলে দুনিয়াতে আমরা মানুষ কিসের দায়িত্ব পালন করব? খেলাফত। জোরে বলেন কি? মুলকিয়াতের মালিক কে? আল্লাহ। আরো চলে বর্তমানে গোটা পৃথিবীতে মানুষ বাদশা হতে চায়, মানুষ রাজত্ব করতে চায়, কিন্তু দুনিয়া রাজত্ব কোনো মানুষের হাতে না, সব কিছু রাজত্ব কার হাতে? আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবী রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? অহু আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার মালিক কে? এটা কি আপনার বিশ্বাস করেন? করতেছেন না, কিন্তু ঠেলা করলে ঠিকই করবেন। এখন তো মনে হয় খুব একটা ঠেলা তো আমরা পড়িনি, ঠেলা পড়ছে ইউক্রেন। রাশিয়া এমন ভাবে আক্রমণ করছে ইউক্রেনকে, ধূলিসাৎ করে দিচ্ছে। বর্তমানে গোটা পৃথিবীতে খ্রিস্টান খ্রিস্টানই লাগতেছে, ধরে কোন ঠিক কিনা? আমাকে একজন বলছে হুজুর রাশিয়ার ইউক্রেন যুদ্ধ লাগছে আপনি কোন দেশের পক্ষে? তা আমি কইলাম আমি তো কোনো দেশের পক্ষে না, আমি দুইটারই বিপক্ষে। আমি সবসময় দোয়া করি এরা যুদ্ধ লাগে ধ্বংস হয়ে যাক, আল্লাহ মুসলমানের হাতায় গোটা পৃথিবী দিয়ে দিক, ধরে কোন কথা ঠিক কিনা? আসলেই তো আল্লাহ দিবে, একদিন কবে দিবে? খুব খেয়াল করবেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। যিনি সমস্ত ক্ষমতার মালিক, তিনি আমাদের মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করেছেন। বিশ্বাস করতে হবে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে, বিশ্বাস করতে হবে কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচা। আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুবরণের সময় যদি কলেমা তাইয়েবা উচ্চারণ করতে করতে মারা যায়, এক কলেমা উচ্চারণ করার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আপনারা খেয়াল করবেন গোটা পৃথিবীর রাজত্বের মালিক কে? আমাদের বর্তমানে প্রধানমন্ত্রীর হাতে কোনো ক্ষমতা? এ কথা আসতে বলতেছেন কেন? পৃথিবীর কারো হাতে কোনো ক্ষমতা নাই, আল্লাহ কিছু সময় ক্ষমতা দেয়। কি জন্য দেয়? পরীক্ষা করার জন্য। লিয়া বলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, যে ক্ষমতার চেয়ার পাইয়া তোমরা যদি অতীতকে ভুলে যাও ভবিষ্যৎকে ভুলে যাও। আমাদের অতীত ছিল কি? আমাদের অতীত আর ভবিষ্যতের খবর কি? বর্তমানে কি হনুরে, বর্তমানে কি হনুরে? শুধু বর্তমানকে নিয়ে যারা চিন্তা করবে এরা হলো নমরুদ ফেরাউন, এরা ভবিষ্যতের চিন্তা করে নাই। নমরুদের ভবিষ্যৎ হলো মশার কামড়ে জুতার পিটনে মৃত্যু, আর ফেরাউনের ভবিষ্যৎ হলো ডুবা ডুবা পানি খাওয়া, ধরে কোন কথা ঠিক কি? আরে হায়, এখন আমাদের পৃথিবীতে যারা নমরুদ ফেরাউনের দায়িত্ব পালন করতেছে
তাদের ভবিষ্যৎ মনে হয় খুব ভালো হবে। খুব ভালো হবে ক্ষমতার মালিককে খুব খেয়াল করে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর, তিনি ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক যে আল্লাহ এটা নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদীর। উমর ফারুক হচ্ছেন খলিফা, আল্লাহ বলেছেন খলিফা দুনিয়াতে প্রেরণ করব, ঠিক আছে? ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন আল্লাহ রাজত্ব দেখার জন্য। আল্লাহ রাজত্ব তখনই মুসলমান দেখতে পাবে যখন কোরআন দিয়া রাষ্ট্র চলবে। আর বর্তমান প্রধানমন্ত্রী রাজত্ব তখনই বাংলার মানুষ দেখতে পাবে যখন মানুষের তৈরি আইন দিয়া রাষ্ট্র চলবে। আপনারা খুব খেয়াল করবেন, একটা হল আইন দুই ধরনের, আল্লাহর আইন আর মানুষের আইন। বর্তমানে আমাদের বাংলাদেশে 90% মুসলমান আমরা হওয়ার পরেও আমরা আল্লাহর আইন মানতে পারতেছি, জোরে কর, আমরা নামাজ পড়তেছি কিন্তু নামাজ কায়েম করতে পারতেছি না। আল্লাহর নবীকে নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নামাজ দিয়েছিলেন এবং নামাজ দিয়েই আল্লাহ বলেছেন আকিমুসসালাত, নামাজ কায়েম করেন। কিন্তু নবী 3 বৎসর মক্কায় ছিলেন, নামাজ কায়েম হলো না। রাসূল বললেন আল্লাহ আপনি কইলেন নামাজ কায়েম করা লাগবে, কিন্তু যে পরিবেশ মক্কায় নামাজ তো কায়েম হয় না। আল্লাহ বললেন নামাজ কায়েম করতে গেলে আপনাকে হিজরত করা লাগবে, হিজরত, কারণ মক্কায় আপনি হচ্ছেন ইমাম, আবু জেহেল হচ্ছেন নেতা। একজন ইমামতি আর একজন নেতাগিরি করলে নামাজ কায়েম হবে না, যিনি ইমাম তাকেই নেতা হলে নামাজ কায়েম হবে। আমাদের বাংলাদেশে তো মুফাজ্জল ভাই নামাজের উপরে খুব ওয়াজ করলো, খুঁজলে দেখেন যে ছেলেরা আজকে প্রথম তাফসীর মাহফিল করতেছে এদের মধ্যে অনেকে নামাজ পড়েনি, খুঁজলে দেখেন, কারণ এরা মনে করতেছে একটা কোরআনের মাহফিল করে ফেললি আমরা জান্নাতে যাব, এদের ধারণা। দুনিয়ার সমস্ত কোরআনের মাহফিল যদি এক পাল্লায় দেওয়া হয়, আরে এক ওয়াক্ত নামাজ যদি অন্য পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার সমস্ত মাহফিলের চাইতে এক ওয়াক্ত নামাজের ওজন বেশি হবে। জোরে কোন কথা ঠিক কি? কোরআনের মাহফিল না করলে আপনি কাফের হবে না, আপনার ঈমান যাবে না, কিন্তু নামাজ না পড়লে একটা ডাইরেক্ট কথা বুখারী শরীফ, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো সালাত। সালাত মানে আমরা নামাজ। তাহলে আল্লাহর রাজত্ব দেখতে গেলে আল্লাহর কোরআনের রাষ্ট্র লাগবে। হযরত উমর ছদ্মবেশে আল্লাহর কোরআনের রাজত্ব, আল্লাহর রাজত্ব কোরআনের রাষ্ট্র দেখার জন্য ঘোরাঘুরি করতেছেন। হঠাৎ হযরত উমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। উমর ফারুক রাখালকে সালাম দিলেন। এখনকার নেতারা ভোটের আগে সালাম দেয় না আমাদের বাংলাদেশে, কারণ মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র চলে, তো এরা বোঝে সালাম দিলে ভোট পাওয়া যাবে, এই জন্য ভোটের আগে যাকে তাকে সালাম দেয়। আমার এলাকার এক চেয়ারম্যান গাড়ি নিয়ে যাচ্ছে, এক ফকির রাস্তা দিয়ে আসতেছে, চেয়ারম্যান ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা, তো ড্রাইভার বলে স্যার এখানে তো কেউ নেই, কি জন্য গাড়ি থামাও? বলে ও যে আসতেছে ও তো ভিক্ষা করে খায়, বলে ভোটের আগে ওর দাম আছে। চেয়ারম্যান গাড়ি থামায়, গাড়ির থেকে নেমে কয় সা সা সালামু আলাইকুম, ফকির খালি চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়। চেয়ারম্যান বলে সা সা কি দেখেন? বলে দেখতেছি বাদান তুমি কারে সালাম দিলে? বলে আপনাকে দিলাম, আমি তো মানুষ না, আমি ভিক্ষা করে খাই। বলে ভোটের আগে আপনারও দাম আছে সা সা। যখন মানুষের তৈরি দিয়া দেশ চলবে তখন ভোটের আগে নেতারা সালাম দিবে, কিন্তু যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন সালামকে নবীর সুন্নাত হিসাবে আমল করবে। আসসালামু কবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি? ওমর ফারুক সালাম দিয়ে বললেন বাকাল ভাই,
আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উঠে এক পেলা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আমারে সালাম দিলা, উটের এক পেয়ালা দুধ চাইলা। আমি তোমার সালামের উত্তর দিবার পারবো না, উটের দুধও দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। প্রত্যেকটা কোরআনের দেশে আল্লাহর যুক্ত যখন চলবে তখন আমাদের একটা পরিচয় আছে না নাই, ধরে করে আছে না নাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমার নাম হলো ওমর, আমি যদি এখন ওমর অর্ধ পৃথিবীর খলিফা পরিচয় দিই তাহলে আল্লাহ রাজত্ব কোরআনে রাষ্ট্র দেখা যাবে না, আমি কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার দাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে জোরসে বলেন, জোর হলো না, আরো জোরে। যারা বলতেছেন না এরকে জাতির মধ্যে ভেজাল আছে। তিনটা পিতার ব্যাপারে দুইটা করা যাবে না, একটা হলো আদি পিতা কয়জন, জাতির পিতা কয়জন, জন্মদাতা পিতা কয়জন। এই জন্য রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, তোমার শ্বশুর বয়ের বাপ যদি তোমার বাড়িতে আসে আর তোমার বাবা যদি বসে থাকে, তোমার বয়ের বাপকে তুমি আব্বা কইও না, কারণ তোমার বাবার কলিজায় কষ্ট হবে। এখন নিজের বাপের সাথে কথা বলে না, বইয়ের বাপ কাব্বে আর ছেলেগুলো আব্বে, খালি সাপার জুতার বাড়ি ধরে কোন কথা ঠিক। জন্ম দেওয়া পিতা হলো একজন, জোরে বলেন কয়জন, জাতির পিতা কয়জন, আদি পিতা কয়জন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল। তুমি যে মুসলমান দাবি করলে তুমি আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান হবে তারা কোনোদিন জাত তার কাছে, আজকে আমাদের বাংলাদেশে ভেজাল মুসলমান আছে না নাই? আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আমার দয়াল বাবার দরবারে তে কেউ ফিরে না খালি হাতে, এরকম আছে না নাই? জোরে করে আছে না নাই? আসল মুসলমান যারা হবে দরকার হলে তারা ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। কারণ আসল মুসলমান জানে এই বাংলাদেশে তিনটা রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর, আর একটা হলো জিল্লুর। এই তিনটা রহমান কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। তাহলে প্রেসিডেন্ট থাকা অবস্থায় যারা মারা যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত লেখা যায়। তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাই না কার কাছে? রাখাল বলতেছে, পথিক
তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার রাজত্ব যখন দুনিয়াতে চলবে, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। আজকে আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রী মেয়র সাহেব চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব ভুল করতেছে না? এই যেরকম করতেছি করতেছে না, আপনারা কন্ত তাদের ভুল ধরা দেবে যাবে না? কিন্তু ইমাম সাহেব যদি ভুল করে, চার রাকাত নামাজের তিন রাকাতে যদি বসে, আপনারা বলেন তো ধরা যাবে কি যাবে না? ইমাম হলো টাইটেল বাস, দাওরা বাস। চার রাকাত আসরের তিন রাকাতে যদি বসে, আর একটা অটো ভ্যান চালক তিন নম্বর কাতার থেকে যদি বলে আল্লাহু আকবার, ইমাম যদি মনে করে এতদিন চার রাকাত পড়াইছি, আজকে তিন রাকাতে বসে থাকবো, আমি লোকমা গ্রহণ করলাম না, এই মনে করে ইমাম যদি স্বৈরাচার হয়, জোরে কোন কি স্যার? সঙ্গে সঙ্গে সমস্ত মুসল্লি বলবে ইমাম চলবে না, কারণ যে ইমাম নিজের ইচ্ছা মতো নামাজ পড়াবে আমরা সেই নেতাকে মানবো না। যেই নেতা আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ পড়াবে সেই নেতাকে আমরা ইক্তেদা করব। তাহলে মসজিদের মধ্যে নেতা ভুল করলে লোকমা খায়, সমাজের মধ্যে নেতা ভুল করলে লোকমা নাই। কারণ হলো মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর আইন দিয়ে চলে, আর সমাজ চলে শয়তানের আইন দিয়া। যার কারণে লোকমা দিলে তারা জেহেলে যাওয়া, খালি লোকমা দিয়ে দেখে চেয়ারম্যান সাহেব কুরবানির গোস্ত পাশে দাঁড়িয়ে পড়লা দিয়ে। আমার এলাকার চেয়ারম্যান তিন ভাগ করতেছে, এক ভাগ গরিবের, এক ভাগ আত্মীয়, এক ভাগ নিজে। কিছুক্ষণ পর চেয়ারম্যান বলতেছে আমার ভাগের কিছু গোস্ত গরিবক দাও, গরিবক দাও। গরিবের কাছে আল্লাহ একটা চেয়ারম্যান দিছে রে, নিজের ভাগের গোস্ত পর্যন্ত আমার করে দেয়। ওই চেয়ারম্যান যখন বিজেপি কার্ডের গন্ধ পেয়ে গেছে, তখন আর দাঁড়িয়ে পড়লা নেই, বালতিতে একটা দাগ গেছে, বিতর্কে বলছে দাগ মোতাবেক সাহ হয়েছে, না প্যা দশের জায়গা আট সের হচ্ছে। লোকমা দিছে কয় তোর নাম কাটা দিব রে, ওই জোর হাত করে যা পাচ্ছি পাচ্ছি, নাম কাটেন না, কারণ লোকমা দিলি বিপদ। জোরে কর কথা ঠিক কি না? কারণ সমাজে চলতে আইন কার, আরো জোরে বলেন আসলে চলতে হবে কার? আমার আল্লাহর আইন কখন চলবে? যখন আল্লাহ রাজত্ব চলবে। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে রাখাল ভাই আসলেই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করলে তাহলে তৌবা করার সুযোগ আছে। সুবহানাল্লাহ। আদমকে আল্লাহ বলেছিলেন গন্ডম খালি কর, আদম বলতেছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আল্লাহ কয় যা তোর তৌবার সুযোগ আছে। সুবহানাল্লাহ। শয়তানকে যখন বলল আদমকে সেজদা করলি না কেন, ইবলিস কিন্তু বলে নাই যে আমার ভুল হয়ে গেছে, বরং ইবলিস ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, ইবলিস অহংকার করে বলেছে আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, যার কারণে ইবলিসের তওবা করার সুযোগ হয় নাই। আমরা যত অপরাধ করি আমরা ভুল স্বীকার করব কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? ওমর ফারুক বললেন রাখাল ভাই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করলা তাহলে তওবা করার সুযোগ আছে। ওমর ফারুক বলে ঠিক আছে আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক চমকে উঠছে, এ বেটা কয় কি ভাই, আল্লাহ নবী কইছে আমার পরে কেউ নবী হলে লাউকান ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই দিত। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারে নাই, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। সুবহানাল্লাহ। বল্লাহ আর সেই ওমরকে রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ। ওমর ফারুক বলে রাখাল আমার মতো মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, সে যতই ডক্টর কামাল হোক। আমাদের বাংলাদেশের সংবিধানের লেখককে, এ কথাকার লেখককে কিছুদিন আগে একটা একলা কইছিল বিসমিল্লাহ তুলে দিব, রাষ্ট্র ধর্ম তুলে দিব, 72-এর সংবিধানে ফেরত যাব। কোন মুসলমান 72-এর সংবিধানে ফেরত যাবার চায় না, তারা আল্লাহর কোরআনের সংবিধান গ্রহণ করতে চায়। জোরে কান ঠিক কি না? কোন মুসলমানের বাচ্চা মানুষের তৈরি সংবিধান দিয়ে তুমি তোমার জীবন কিছুদিন বাঁচাবার পারবো? ঈমান বাঁচানো যাবে না। জোরে কান কথা ঠিক কথা কান না? ওমর ফারুক বলেন রাখাল ভাই
রাখাল বলে আমি তৌবা পড়াই, তুমি আমার সঙ্গে তৌবা পড়ো। ওমর ফারুক তৌবা পড়ার পরে বলতেছে, কে পড়াছে? রাখাল। আল্লাহর হস্তে আমাকে উঠে এক পেয়ালা দুধ দাও। যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই, রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসাবে? বলে, হাসার কারণ হলো তৌবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, সঙ্গে সঙ্গে কপাল ওমর ফারুকের কপাল রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ কাফের শব্দ শোনা যায়, মুনাফিক শব্দ শোনা যায়। কেন যায় না? কারণ কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। কাফেরেরা যে পেশাব পায়খানা করবে ওইটা মুনাফিকরা তলে থেকে খাবে। মুনাফিকের খাদ্য হবে কাফের বেঈমানের পেশাব পায়খানা। সাহাবরা জিজ্ঞাসা করলো, এই বদমাইশ মুনাফিক কোন দলের মধ্যে তৈরি হবে? আল্লাহ নবী বললেন, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি মুনাফিকের দেশের নাম কি? শরম লাগতেছে, শরম লাগতেছে আপনাকে? দোয়াই, পৃথিবীর অনেক রাষ্ট্র আমাকে আল্লাহ দেখার তৌফিক দিয়েছে। আমি যদ্দূর জানি বাংলাদেশের মতো মুনাফিক পৃথিবীর কোনো মুসলিম দেশে নেই। আমার এলাকার এক মুসলমান ধাপের হাটে গরু বিক্রি করছে, তিন হাট গেছে গরু বিক্রি হয়নি। ওই কয় আট কেজি গোস্ত হয়, খরিদ্দার কয় মুসলমান মিশা কথা বলে। তিন হাট পরে চিন্তা করে গরু কি বিক্রি হবে না, তখন একজন কইছে হিন্দু সেজদা। তখন সাদা ধুতি পরে কপালে একটা চকের দাগ দিয়ে তুই গরু লিয়ে গেছে। সমস্ত খরিদ্দার বলতে, হিন্দু তো মিথ্যা বলবি না, বিক্রি হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের মুসলমানেরা এত মিথ্যা কথা কয়, তাল্লা সবুজ করলো মানুষ বিশ্বাস করবার চায় না। ধরে কোন কথা ঠিক, এ কথা কোন না? রাখাল বলে, পথিক তৌবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতে, সেলিমা তাকুলু মালা তাফালু। আল্লাহু আকবার, তোমার মুখের সাথে তুমি কি কইলে, তুমি কি কইলে? আর এখন বাজারত যে আমরা কি দেখতেছি, আজকে সোয়াবিনের তেলের কি দাম রে ভাই, চাউলের কি দাম রে, ডালের কি দাম রে, খালি সব জিনিসের দাম বাড়তেছে। বাজার নিয়ন্ত্রণ যদি করা না যায়, সামনে রমজান মাসে আমাদের চরম কষ্ট হবে। ধরে কোন কথা ঠিক, পৃথিবীর সব দেশের মুসলমান রমজানের চাঁদ উঠলে দাম কমে দেয়, আর আমাদের বাংলাদেশে হায় হায় মোসর তাও মারে, সব জিনিসের দাম আর দ্বিগুণ হয়ে যায়। অন্য দেশের মুসলমানের দাম কমানোর কারণ হলো রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। ধরে কোন সুবহানাল্লাহ, কোরআন নাজিলের মাস হওয়ার কারণে পৃথিবীর অন্য মুসলিম কান্ট্রিতে নিত্য প্রয়োজন জিনিসের দাম কমে যায়, আর আমাদের বাংলাদেশে কোরআনের ওয়াজ হয় কিন্তু কোরআনকে না গ্রহণ করার কারণে আমাদের দেশে সব জিনিসের দাম বাড়ে। রাখাল বলতেছে, তোমার মুখের সাথে মনের মিল নেই। ওমর ফারুক বললেন, রাখাল আমার মুখের সাথে মনের মিল না দেখে তুমি কি দেখলে? রাখাল বলে, পথি তুমি সত্য করে বলো তো, আমি কোটের মালিক, আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতা না, আর যখনই রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দে রাখালের কাছে আল্লাহর হস্তে কেউ যদি চায় এরপরও রাখাল দিবার পারবে না। আমার ওয়াজ দেয়া জীবনের ওয়াজ দিয়ে আপনাকে শুনাইছে, আপনার বাইকলা টেস্টে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতের মধ্যে কস কস 100 টাকা দিয়ে বলে, হুজুর দোয়া করে। আলো কি দোয়া বাজান? বলে, আমার বইয়ের পাঠে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি চোখ বন্ধ করে চিন্তা করলাম যে আমি তিনটা মেয়ের বাপ,
আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হয় তাহলে আল্লাহ তো আমাকে দিবে। ওই আমাকে চিনে না বোঝে না, এই জন্য দোয়া চাচ্ছে। আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুরাম তোর টাকা চাইলি দোয়া চাইছি। আমি বললাম তোর কানটা আমার মুখের কাছে দে। কানটা মুখের কাছে দিলে আমি চোখের পানি নিয়ে বলতাম পরপর তিনটা মেয়ের বাপ হয়েছি, এখন পর্যন্ত আল্লাহ পুত্র সন্তান দেয় নাই। আমার বইয়ের পেটে যতবার বাচ্চা আইছে আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ একটা পুত্র দাও। আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পুত্র সন্তান না হয় তাহলে তোর বইয়ের হবে? ও তখন বলে হুজুর আপনি কি এত দুর্বল তা তো আমি জানতাম না, আমি একজন সবল হুজুরের কাছে যাব। আমি কইলাম সবল হুজুরকে? বলে যার পুত্র সন্তান আছে। আমি কইলাম পাগল, কোন হুজুরের কাছে না, কোন বাবার কাছে না, কোন পীরের কাছে না। মুসলমান যদি কিছু পাইতে চায় তাহলে কেবলমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রাখাল বলে পথি সত্যি যদি উঠে এক পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে, ওই মালিকের বাড়ির দরজার যাও। মালিককে গিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমার 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো। রাখাল হযরত উমরকে পথিক বিশ্বাস করে বলতেছে পথিক হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো। ওমর ফারুক বলে রাখাল উমরকে চেনার কি দরকার? রাখাল বলতেছে আল্লাহর রাজত্ব যখন শুরু হয়ে গেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন ওমর ফারুক রাষ্ট্র চালায়, তখন তুমি হয়তো জানো না ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছো, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল সত্যিই তো তাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমাকে গোপনে 2টা টাকা দিব আর তুমি গোপনে উটের এক পেলা দুধ দিবে, তাহলে তোমাকে ওমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, আমাকেও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলাম? রাখাল বলতে তো পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। আল্লাহর রাজত্ব যখন দুনিয়াতে চালু হবে, আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে, তখন মানুষের অন্তরে বিশ্বাস হবে কেউ না দেখলে আমার আল্লাহ দেখতেছে। চিন্তা করো একটা বার কি আজরাইল ধরার চিন্তা করো, বৌসুম কটা কয় ওগো এই ধরার কথা তো আমার মনেই নাই। আরে পাগলি, পুলিশ ধরলে তাও ছাড়ার সম্ভাবনা আছে রে, কিন্তু আজরাইল ধরলে তো ছাড়বে না। প্রকৃত মুসলমান যারা তারা গ্যাস পুলিশ ধরার চিন্তা করবে না, তারা পুঁতি ধাপে ধাপে আজরাইল ধরার টেনশন করবে। দরকার কথা ঠিক, কিন্তু যেদিন ডাক পড়িবে সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিচাইতে যাবার চাচ্ছেন যাবেন নাকি? সে তো সাইজ দেখে বোঝা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, এ আর একজন সামনে আসুন, পেছন থেকে একজন সামনে আসেন, সামনের চেয়ার ফাঁকা থাকবে। আমরা এই যে আমার ভাই চলে গেল, উনি কোথায় যাওয়ার নিয়ত উঠল চিন্তা করে ভাই বাড়িতে, মানে যে কোনো একটা জায়গায় যাওয়ার নিয়ত আছে, আসলে নাই, কিন্তু আমরা যে জায়গার নিয়ত করি না সে জায়গায় কিন্তু হকরক যাওয়া লাগবে। কখন কোন সময় একটু মনোযোগ দিয়ে শুনবেন, ওমর ফারুক এক দৌড় পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায়া
দুই রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার রাজত্ব যখন চালু হয়ে যায়, তোমার কোরআনের রাষ্ট্র দিয়ে যখন দেশ চলে, তখন একজন রাখাল তোমাকে আসমানে রাখে না, ওই রাখাল জায়গাতেই কলিজার ভিতরে কেউ না দেখলে কে দেখতেছে। আল্লাহ আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, উমর ফারুক বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, কোরআন শরীফ পড়লে কোরআনের সৌন্দর্য বোঝা যায় না, কিন্তু কোরআন দিয়ে যখন মানুষ চলবে তখন কোরআনের সৌন্দর্য মানুষ নিজের চোখে দেখতে পাবে। সুবহানাল্লাহ, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। এই বলে যখন হযরত উমর কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দ আমি তোমাকে উটের দুধ দিবার পারলাম না। উমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, আমি তোমার কাছে জানতে চাই, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি আল্লাহ রাজত্ব বিশ্বাস করে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা নাই। আজকে যদি আল্লামা সাইদ হুজুরকে বলা হয় যে 50 বছর কোরআনের তাফসীর করে এই বুড়া বয়স আপনি জেলের খালি টানতেছেন, আপনার চাহিদা কি? আমির হামজাকে যদি বলা হয় যে কচি কচি ছোট ছোট দুটা বাচ্চা তোমার বাড়িতে কাঁদতেছে, আর তুমি কোরআনের আয়াত নম্বর সুরা নম্বর পারা নম্বর এই নম্বরগুলো বার করে করে হক তাফসীর শুনে আজকে তুমি জেলখানায় বন্দী হয়ে আছো, তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই, দরকার আছে না নাই? আজকে আমাদের বাংলাদেশে বাতিলকে উচ্ছেদ করার জন্য যারা আল্লাহর কোরআনের আন্দোলন করে, আপনারা বলেন তো তাদের একটা চাহিদা আছে না নাই, যখন আছে না নাই? ওমর ফারুক রাখালকে বলতে, রাখাল তুমি না দেখ আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলে, পথিক আমার চাহিদা যখন শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ও ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্না। উমর ফারুক বললেন, রাখাল ভাই আমি মূর্খ মানুষ। সুবহানাল্লাহ, উমর ফারুক রাখালকে বলতেছে আমি মূর্খ মানুষ, কোরআনের আয়াত দিয়ে তুমি চাহিদার কথা বলতেছো, আমারে ক্লিয়ার না করলে তো আমি বুঝতে পারবো না। রাখাল বলে, পথিক আমার চাহিদা হলো দুইটা, এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি নিজের চোখে দেখতে চাই, যেই হযরত উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায় অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর, তারে যদি একটা নজর আমি দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব প্রথম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে ভালো নেতা দেখার চাহিদা আছে না নেই? আপনার আপনার ভালো নেতা দেখার চাহিদা আছে? আমার এলাকার 6 জন চেয়ারম্যান ক্যান্ডিডেট, তা আমাকে একজন বলতে, হুজুর এই 6 জনের মধ্যে কাক ভোট দেবো? তা আমি কইলাম, দেখো যার মুখে দাড়ি আছে, মাথার টুপি আছে, পাঞ্জাবি পরে, জুব্বা পরে ঘুরতেছে, তাকে দাও। তখন কয় হুজুর উই না পাকা পাকা হুজুর, ওর তো ভোট নেই, কাক ভোট দেখি আমি। তার মানে আমাদের বাংলাদেশে ভালো মানুষকে আমরা নেতা দেখবার চাই না, দরকার কথা ঠিক কিনা? আরে এটা একটা দৃষ্টান্ত দিন, একটা দৃষ্টান্ত। তাহলে কাক দেব হুজুর? আচ্ছা এই পাকা বাদ দে, দাও পাকা বাদ দে। দেখো যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সামনে কাতারে দেখা যায়, এমন একজন মানুষকে ভোট দাও, বলতে দে হুজুর এই 6 জনের মধ্যে এক শালাও ঠিক মতো নামাজ পড়ে, এক শালাও ঠিক মতো নামাজ পড়ে না, দুই একজনের দেখি জুমার দিনে শেষে এসে আগে চায়, এখন কি করি? বর্তমান আমাদের বাংলাদেশে ভালো নেতা জাদুঘরের মধ্যে খোঁজা লাগবে, জোরে কথা ঠিক কথা কন না কেন? যদি কেউ দাঁড়াবার চায়
জনগণ তাকে ইনসাল করে একটু খেয়াল করবেন। রাকাল বলতেছে আমার এক নম্বর চাহিদা হলো হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দেরাস্ত চলানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারছি। সেই হযরত উমরকে যদি একটা নজর দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত উমর রাখালের হাতটা এরকম খফ করে ধরছে, ধরে তিনবার সুমা খাইছে। রাখাল কয় পাগল নাকি, আমার ঘামা হাতে সুমা কেন খাইলে? উমর ফারুক বলে রাখাল তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিবে। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো এতক্ষণ মনে করছিলাম তুমি বোকা, এখন দেখলাম তুমি খুব চালাক। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে চালাকির কি দেখলা? রাখাল বলতেছে মরে গেলে জান্নাত পাবো, এ কথা তুমি সহজেই বললে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা তোমার কোন জায়গাত বাজে? হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? মরে গেলে জান্নাত পাবো এটা সবাই বলতে পারবে, টাকা দিল 10 বেশ তো ফাটা ফাস বলা যাবে না, টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস, এলা বাকি ওয়া সবাই করে রে, কিন্তু নগদ ওয়াজ হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক মনে মনে চিন্তা করে যে রাকাল আমাকে তওবা পড়াছে, যে রাকাল আমাকে মুনাফিক কইছে, যে রাকাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর বলাও সারা, রাকাল হাত ফেল করে মরাও সারা। আপনার বলেন তো হাত ফেল বোঝেন? হাত ফেল, হাত ফেল বোঝেন? আমাদের বাংলাদেশে প্রতিদিন কত মানুষ হাট ফেল করে মরতেছে ওই হিসাব কিন্তু সরকারের নাই, কিন্তু করোনা হয়ে কয়জন মরল? প্রতি বছরে ক্যান্সার হয়ে 50,000-এর বেশি মানুষ মারা যায়, আর 3 বছরে করোনা হয়ে মরল মাত্র 29,000। 3 বছরে মরল কয় হাজার হিসাব করে, কিন্তু ক্যান্সার হয়ে স্ট্রোক করে মরল আর হিসাব নেই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলে আমি যে ওমর এই কথা রাখালকে কেমনে বলবো, কারণ সে রাখাল আমাকে তৌবা পড়াইছে, আমার মুনাফিক কইছে, আমার ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর বলাও সারা, রাখাল হাট ফেল করে মরাও। ওমর ফারুক যখন চিন্তায় পড়েছে এমন সময় সব সমস্যার সমাধান বিশ্বাস হচ্ছে না, কারণ কোরআন হলো গরিব মানুষেরা পড়ে, যত হাফিজি মাদ্রাসা কওমি মাদ্রাসার ছাত্র সব গরিব, এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, মেয়রের ছেলে, চেয়ারম্যানের ছেলে কোরআনের হাফেজ নাই, খুঁজে দেখেন দুই একটা ব্যতিক্রম। বাংলাদেশে যারা কোরআন পড়ে অধিকাংশই হলো তারা গরিবের সন্তান, সেই কোরআন যে সব সমস্যার সমাধান দিবে এটা অনেকের বিশ্বাস হচ্ছে। এ বিশ্বাস আপনাদের আছে? তাহলে সাটিয়া স্লোগান দিলে পারবে না, সাটিয়া সব সমস্যার সমাধান আল কোরআনের আলো মানে এটি একজন কসে আপনারটা শোনাই যায়নি আর কি, তালক করে এই সংসদের কথা বললে ওরা আবার মনে করবে ওরা ওই দল, দরকার নেই, আমি যেই বলবো আল কোরআনের আলো আপনি বলেন সব জায়গায় জালো, সব জায়গা মানে কোনো জায়গা বাধ্য হবে না, তার মধ্যে সংসদ আছে না নাই? আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে দুনিয়ার মুসলমান মাশাআল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন,
ওমর ফারুকের সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, ও দু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমত অবলম্বন করো। ডাইরেক্ট যদি কোন ডাইরেক্ট তুমি যে ওমর এ কথা যদি ডাইরেক্ট বলবার না পারো, কারণ তুমি যে ওমর এ কথা ডাইরেক্ট বলার সঙ্গে সঙ্গে রাখাল কি করবে? তো ডাইরেক্ট যদি বলার পরিবেশ না থাকে তাহলে হিকমত অবলম্বন করো। বর্তমান আপনাকে বাগমারা সহ গোটা বাংলাদেশে বক্তারা ডাইরেক্ট ওয়াজ করা একটু কঠিন, তাই বলে কি হক কথা বন্ধ করবেন নাকি? ডাইরেক্ট যদি বলবার না পারেন অ্যাঙ্গেল করা লাগবে। ওমর ফারুক যে এইভাবে না বলে দেখেন, এইভাবে আমি ওমর এভাবে না বলে বলতেছে, ওমরকে যদি দেখবার চাও তার মানে কি ঘুরে এরকম ডাইরেক্ট না। ওমর ফারুক বলেন, আকাল সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতার আদায় করতে পারো, যেই মানুষটা ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত আল্লাহর রাজত্ব যখন চলবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা নেতাকে শুধু নেতৃত্ব দিলে হবে না, মসজিদের ইমামতি করার যোগ্যতা অর্জন করা লাগবে। নামাজ যদি কায়েম করতে চান তাহলে আপনাকে এমপি সাহেবকে ইমাম হওয়া লাগবে। হ্যাঁ, আমি মসজিদের মেম্বারে বসে মাশাআল্লাহ, আমি মসজিদের মেম্বারে বসে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কথা বলবার গেলে সুদ আর ঘুষের আমার মারবারও পারে না, মারবার পারে না। জাকাত ফেতরা দিয়ে তো মৌলভী বানানো রে, তুই আবার আমাদের বিরুদ্ধে অস করিস, কিন্তু মেম্বারে বসে যদি এমপি সাহেব সুদের ঘুষের বিরুদ্ধে কথা বলে একটা সুদের ঘুষের মুক্তি পারবি না, ধরে কোন কথা ঠিক করে। হযরত ওমর বলতেছে, রাখাল সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল ফুফায় ফুফায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? রাখাল বলতেছে, আমি বারান্দার নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ আমি একজন রাখাল। মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবীর ভিতরে, মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবীর ভিতরে আমি রাখাল, কেমনে যাই? আমি হলাম রাখাল মসজিদের মধ্যে, যারা নামাজ পড়ে তারা কি? আমার কথা কি বুঝতে পারতেছে না? তারা কি নবীর দামি দামি সাহাবীর মধ্যে? আমি একজন সাধারণ রাখাল কেমনে যাই? আমি বারান্দায় নামাজ পড়ি ভাই, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন, তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, মসজিদের মধ্যে দামি দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? বরং আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে শুধু আল্লাহর ভয়। কি হয়েছে বাবা? কি এখন রাত কটা বাজে? বারোটা বিশ বাজতেছে, মাহফিলের চেহারা দেখে মনে হচ্ছে বারোটা বিশ। না না, আপনাকে চেহারা কি ঘুমটুম লাগতেছে নাকি? মাথায় যদি চুলকানি হয় পায়ের পাতা চুলকানি ওষুধ মালিশ করে তো চুলকানি ভালো হবে না রে। বর্তমানে আমাদের সমাজের যেই ব্যারাম সেই ব্যাধি দূর করার জন্য আল্লাহর কোরআনের ওষুধ আপনাদেরকে প্রয়োগ করা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলেন, রাখাল তুমি কম দামি আর মসজিদের ভিতরে দামি, এই কথা তোমারে কে বুঝাইছে? বরং আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। বরং তুমি সামনে কাতারে নামাজ আদায় করবা। রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজের পরে আমি বাড়িতে যাব না, এশার নামাজের পরে আমি বাড়িতে যাব না। ওমর ফারুক বললেন, কেন? রাখাল বলতেছে, যদি এশার নামাজ পড়ে বাড়িতে যায়
তাহলে ফজরের নামাজ সামনে কাতারে অসুবিধা হবে। এদিন এসা পড়ে আমি ফজর সামনে কাতারে ধরবার চাই। ওমর ফারুক বললেন, রাখাল পাঁচ অক্ত নামাজ ধরে কোন কয় অক্ত? পাঁচ অক্ত নামাজের মধ্যে তিন অক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা। দেখবেন আসর শেষ হতে কিছুক্ষণ পরেই মাগরিব, মাগরিব শেষ হতে কিছুক্ষণ পরেই এশা, কিন্তু দুই অক্ত লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই দুই অক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না ভাই। ওমর ফারুক বললেন, ফজর থেকে জোহর লম্বা সময় দেওয়ার কারণ হলো, এ লম্বা সময়ে মানুষ তো নিজে খেতে খামারে কাজকাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, এইগুলো করতে গিয়া দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে তারা ঘুম পাড়বে, দিনের কাজকাম আর ক্ষয়গুলো ঘুমের কারণে আল্লাহ পুরা করে দিবে। তাহলে এশার নামাজ পড়ে তুমি সামনে কাতারে ধরবা, তোমার চোখে যদি ঘুম ধরে, রাখাল বলতেছে ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায়া যাবে। যেই কইছে মসজিদের মধ্যে ঘুমাবো, সঙ্গে সঙ্গে ওমরের কপাল রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ হযরত ওমর কোন আজে বাজে কথা সহ্য করার পারে, এজোর করার পারে নাকি? ওমর ফারুক বলতেছেন, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দাও। তুমি যে মসজিদের মধ্যে ঘুম পাড়বা তার একটা দলিল থাকা লাগবে, ধরে কোন ঠিক কিনা? মাতা কুম রাসুলু ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ নবী কয়দিন মসজিদে ঘুম পাড়ছে দলিল দেয়? আরে ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা তিনজন চার ফ্যান দিয়া গল্প করতেছে, এক আধ ঘন্টা হয় গল্প ফুরাই না, ফেরেশতাকে আল্লাহ সবাই বাড়ি গেল, এই তিনটে মুসল্লি চার ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এদের মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরছে এই ফ্যানের বিল এই তিনটা মুসল্লি আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদের বাপের ঘর নয় যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে, জোরে কোন কথা ঠিক না? মসজিদ তোর বাপের ঘর, বহু ফ্যানের বিল আলাদা করে দেওয়া। এদের রমজান মাস আসতেছে, জোহরের নামাজ পড়ে সব মসজিদ কি বানাবি? শোনেন, ছোটবেলাতে আমরা কাঁচা পেঁয়াজ খাই মসজিদ গেলে মুরব্বীরা কুনের ঘুতে মারছে, তোর মুখ গন্ধাই কেন? আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে, মসজিদের মধ্যে পেঁয়াজ কাটে মুড়ি মাখতিছে, ইফতার পাঠি দিবি, ইফতার পাঠি। মসজিদ তো তোমার বাপের ঘর, রান্নাঘর, রান্নাঘর ইচ্ছা মতো মসজিদ ব্যবহার করা যাবে না। মসজিদের একটা গুরুত্ব আছে, দরকার আছে না কথা কন্যা কেন ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনার বলেন তো মসজিদের মধ্যে যখন কোন মুসল্লি ঢুকবে নিজের ইচ্ছা মতো ঢুকবে না নবীর তরিকা মোতাবে? নবীর তরিকায় যদি ঢুকতে চান তাহলে কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকতে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতি। আপনার বলেন তো এই দোয়া পড়ার সময় কেউ যদি মুকুট মাফ দেয়, মানে এই দোয়া পড়ার সময় নাক মুখ ঢেকে মাস্ক পরে এই দোয়া করতেছে, আপনার বলেন তো সেই লোকের রেজাল্ট কি? এই মুকুট মাস্ক দিয়ে এই দোয়া করতেছে, আপনার বলেন তো এই দোয়ার বাংলা অর্থ কি? যেই দোয়াটা আমরা আরবিতে পড়লাম এর একটা বাংলা অর্থ আছে না? আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমালাহুম মিন খাউফ। এই ঘর, এই ঘরের মালিকের, এই ঘরের মধ্যে তোমরা যারা ইবাদত করবা তোমাদেরকে দুইটা পুরস্কার আল্লাহ সাথে সাথে দিবে। এক নম্বর পুরস্কার হলো রেজেকের কোনো পেরেশানি থাকবে না, দুই নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আল্লাহ তোমাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে মসজিদের মধ্যে করোনার ভয় আছে? তো মুগত কি দিছেন মাস, এটা কি রহমত না গজব? আপনি যে দোয়াটা পড়তেছেন এটা কি রহমতের দোয়া না গজবের দোয়া? তাহলে রহমতের দোয়া পড়ে গজবের চিহ্ন মুকুট নিয়ে নবীর তরিকা মোতাবেক রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার চাই,
কারণ সামনে কাতারে না গেলে তো হযরত উমরকে দেখা যাবে না। এই নিয়ম, এই নিয়তে রাকাল সামনে কাতারে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী লড়ে সরে রাকালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাকাল মনে মনে কয়, আল্লাহ এতদিন বারান্দায় নামাজ পড়লাম, আর মনে মনে চিন্তা করেছি ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও। আসলে ভিতরে না ঢুকলে কিন্তু আসল তথ্য পাওয়া যায় না। সারাদিন ভিক্ষা করে দুই সার চাল নিয়ে এসে বউ দেয়। বউ বলতেছে সারা জীবন ভিক্ষা করবেন, ফকিরি যাবি না। স্বামী কয়, কি করবো রে, মানুষ চাউলের দাম বেশি, ভিক্ষা দেয় না। বউ বলতেছে ভিতরে যান। বলে ভিতরে কোথায়? বলে বাদশা শাহজানের রাজদরবারে। এমন ভিক্ষা চাওয়া যাবে না, জীবনে কোনোদিন ভিক্ষা করা লাগবে না। ফকির বইয়ের বুদ্ধি শুনে বাদশা শাহজানের রাজ দরবারে ঢুকছে। ভিতরে ভিতরে ঢোকার পরে প্রধানমন্ত্রী বলতেছে, বাবা এ রাজ দরবারে ঢুকে কি খবর? বলে বাদশা শাহজানের খবর চাই। বলে ছোট্ট ঘরের মধ্যে ঢুকছে। এবার ছোট্ট ঘরের কাছে ফকির গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা। সেই পাল্লা দিয়ে তাকায় দেখে একজন মানুষ দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশার, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির। বলে চোখের পানি দিয়ে গাল ভিজায় দেয়। ফকির মনে মনে বলে, আল্লাহ এতদিন বাহিরে থেকে যাকে বাদশা বাদশা বিশ্বাস করেছি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যাইও তা সরলগণ দেখা। এতদিন ধরে মনে করতাম বাদশা সাজান রে বাদশা, কিন্তু আজকে দেখতেছি তোমারও কাল্লা দিবিয়া দিহিল মুল। কোন রাজত্ব নাই মানুষের, সমস্ত রাজত্বের মালিককে চৌকিদার খাড়া হয়ে চৌকিদার এসপি ডাকতে চাই। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি আমি চৌকিদার। এসপি চৌকিদার বলে, না স্যার আপনি এসপি আমি চৌকিদার। এবার এসপি জায়গা ছেড়ে চৌকিদারের হাত ধরে টেনে নিয়ে আইছে, নিয়ে এসে বলতেছে আমার সঙ্গে খাড়া হ, দাঁড়া। চৌকিদার ভয়ে তার আঙ্গুল পিছনে, এসপি পিছে হাত দিয়ে বলতেছে, তুই কি কাতারের ডাক চিনিস না? বলে হ্যাঁ চিনি। তাহলে পিছনে কেন? আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চৌকিদার কান্দারে বলে, স্যার আপনি এসপি আমি চৌকিদার। এসপি চৌকির পানি নিয়ে বলতেছে, এটা বাহিরের কথা আমি এসপি তুই চৌকিদার, আর ভিতরের কথা হলো তুইও যা আমিও তা। আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম তোমরা বেড়া করে চোদ্দ দল বিশ দল বেড়া করো, ভিতরে ঢুকে দেখো কয় কথা নিজের চোখে দেখছি রে। ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, নিজের চোখে আমার দেখো, আর মাঝখানে জামাত। জামাত ইসলাম চিন্তা করতেছে, ডান পাশেটা হলো কি স্বাধীনতার স্থপতি ডান পাশে, আর বাম পাশে হলো স্বাধীনতার ঘোষক, আর আমি হলাম রাজাকার। ভয়ের খেলায় চার আঙ্গুল পিছনে আছে। স্বাধীনতার স্থপতি পিঠে হাত দিয়ে বলতেছে, সামনে যা, সামনে যা, ইমামতি কর। কারণ এই দুই দলের ইমামতি করা খুব কঠিন, উড়িয়াত গরম হয়, জোরে কর কথা ঠিক কি না? রাজাকার সামনে দিছে, যা। রাজাকার বলছে, ভাই আমি তুই বাইরে কি করিস কর, ভিতরে তুই আমাকে নেতা। খুঁজলে দেখেন প্রত্যেকটা মসজিদের ইমাম গোপনে গোপনে রাজাকারের দল করে, খুঁজলে দেখেন প্রত্যেকটা বাংলাদেশের শতকরা 90টা মসজিদের ইমাম এই রাজাকারের দল। রে একটা অ্যাঙ্গেলে মার দিলাম, এরপরে চিন্তা করবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, জোরে গান কলকাতারে, একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর, মেহরাব বরাবর সামনে কাতারে। রাকাল ফজরে দুই রাকাত সুন্নত নামাজ পড়েছে, খুব খেয়াল করবেন ফজরের পূর্বে দুই রাকাত সুন্নত আছে না নাই। সমস্ত সুন্নতের চাইতে ফজরের সুন্নতের গুরুত্ব কম না বেশি? সর্বসাকল্যে 12 রাকাত সুন্নত আমাদের পড়তে হবে, ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, কত হলো 8 রাকাত।
আট রাকাত হলো, মাগরিবের পরে দুই রাকাত, এশার পরে দুই রাকাত, এই সর্বসাকুল্যে বারো রাকাত সুন্নত আদায় করা লাগবে। তার মধ্যে ফজরের আগে যে দুই রাকাত এটার গুরুত্ব বেশি। পৃথিবীর ভিতরে যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদের চাইতে ফজরের দুই রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে বেশি। এখন রাকাত দুই রাকাত সুন্নত পরে চুপটি করে বসে আছে, এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা থেকে জায়গা দখল, ওই জায়গায় যে সাহাবী নামাজ পড়ত ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। হয়তো বলবেন হুজুর ওসমান গনির জন্য ওই জায়গা দখল কেন? আল্লাহর নবী বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর পিছনে যেই সাহাবি নামাজ আদায় করবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে আবু বকর বরাবর যেই সাহাবি দাঁড়াবে তার নাম হলো হযরত উমর। উমর যখন ইমাম হবে উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। ওসমান গনি যখন ইমামতি করবে ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে রাসূল আর জবান খোলেন না। সমস্ত সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হযরত আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহী ইউহা। আমি নবী বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ যদি বলার হুকুম না দেয়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে উমর বরাবর পিছনে কে? এ জোরে কান কে? এটা আশা থেকে জায়গা। আল্লাহর নবী বলেছেন মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গা দখল করে সে নিজের ইচ্ছায় যদি জায়গা না ছাড়ে তাকে জোর করে জায়গা থেকে সরানো যাবে। ওসমান গনির আকালের পাশে ফাঁকা জায়গায় ফজরে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আদায় করার পরে কিতাবের মধ্যে আছে তিনবার জোরে কোন কয়বার? তিনবার। ওসমান গনি তো বুঝতেছেন খুব নরম সরম মানুষ। কোনোদিনও দেখেনি বুঝছেন না, দুইবার দেখতে তো রাখাল খালি আর ভিতরে কিন্তু মূর্খ মানুষ। মূর্খ মানুষের দিকে আপনি একবার তাকান তাকে খেপে যাবে, খালি দুইবার তাকান। তৃতীয়বার যেই মাত্র ওসমান করে তাকাইছে সঙ্গে সঙ্গে রাখাল দাঁড়িয়ে বলে এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া? ওসমান গনি চমকে গিয়ে বলতে ভাই যান আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে সুবহানাল্লাহ। এই মিয়া বলেছে রাগ করার কথা কিন্তু মুচকি মুচকি হাসার কারণ হলো যে রাখাল, রাখালেরা এরকমই হবে, রাখালের ভাষা কোনোদিন নরম হবে না। রাখালের ভাষা নরম হলে উট দুমড়া গরু ছাগল চলাবার পার দে না। ওইদিকে আবাদ আছে গরু যাচ্ছে, আপনি যদি পিছন থেকে বলেন বাবা গরু বাবা গরু ওইদিকে যাস না বাবা ওইদিকে আবাদ আছে, গরু আপনার কথা শুনবে। আর যদি লাঠি এই গরু যদি একবার চিল্লানি দেয় গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে, দেখে আবার ঘাস খাওয়ার দিকে চলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে সুবহানাল্লাহ। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। এখন হয়তো আপনি বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই আমি কার উপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে এরকম, চোখ বন্ধ করেন দেখেন আছে। আমি চোখ বন্ধ করে দেখতেছি আমার বাড়িতে একটা 45 বছরের গাড়ি আছে, গাভীর বয়স হলো 45। চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে একটা আইডিয়া আছে, আইডিয়া এর বয়স হলো 22, আর একটা বকনা আছে এর বয়স হলো 17। দেখেন দেখেন চোখ বন্ধ করে 45 বছরের গাভী হলো আমার বউ রে। আমি এশার নামাজ সামনে কাতারে আদায় করি আর নিয়ত করি বাড়িতে যাই দেখবো আমার বউ এশার নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে। এই নিয়ত করে বাড়ি ঢুকে দেখি আমার ঘরের মধ্যে থেকে হরি 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 রাম রাম লল লল লল
আমার ঘর থেকে কোরআন শরীফের আওয়াজ আসবে, আমার বউ গুনগুন করে খাবে, নামাজ পড়ে যায় না নামাজ বসে থেকে দোয়া করবে, আর আমার ঘর থেকে হরি হরি যায় দেখি আমার গাভী স্টার জলসা দেখতেছে। আমার গাভী আপনি মনে করতেছেন আমি নামাজ পড়বো আমার গাভী যা করে করুক, আবাদ খাক পরের আবাদ খাচ্ছে, স্টার জলসা ছাড়া এটিএন বাংলা নাই, আছে না চ্যানেল নাই, ঘাস খাওয়া বাদ দে ভারতের আবাদ খাচ্ছে, আপনি কি মনে করছেন কাপড় খুলে পাশা দেখাবে জীবনে পারবেন, আপনার বোধ মারা পারেন না, দেরি সেটা মারেন জাগা মতো মারা লাগবে, তাই বলে সব দিন না। মায়েরা মনে মনে বলতেছে এতক্ষণ তো ভালোই ওয়াজ করতেছিল রে, এখন আবার টুন দিয়ে গেল। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, নিজের বিবির উপরে রাখালি করা লাগবে। আপনার 22 বছরের ছেলে যেরকম কয় বছর, আমি যেইটাকে আগিয়া বললাম তার বয়স হলো 22 বছর, আপনি ফজরের নামাজ সামনে কাতারে আদায় করেন, অথচ আপনার ছেলে কম্বলের মধ্যে আড়াই হাত হয়ে ঘুম পাড়ে, যখন আমাদের আজান দেয়নি তখন কিন্তু 22 বছরের ছেলেটা 3.5 হাত ছিল যে আজান শুরু হয়েছে, আর সালাত ও খয়রুম নাম শোনার সঙ্গে সঙ্গে ওই ল্যাপটা মাথার উপর তুলে দিয়েছে, এখন পাও বের হবে সেই জন্য পাও টেনে নিয়ে আইছে, আপনি বাহির থেকে দেখবেন মনে হয় চাউলের বস্তা ঢাকা থাকছে, ল্যাপ টানতে দেখেন ল্যাপের টিচার সাইজ আর সাইড টিবে কুত্তার। তাহলে ফজরের নামাজ যারা পড়লো না তারা কুত্তার আমল করলো জোরে কোন ঠিক কি না, আমি এক জায়গাতে কুত্তার আমল করা যেই কইছি ওটা মনে হয় সিংহের মধ্যে হবে, 4-5টা কুত্তে দৌড়াচ্ছে অর্ধেক কুত্তে কোন জায়গাতে আছে আল্লাহ জানে, মাহফিলে আমি কইলাম কে রে ভাই এই কুত্তা করে খেতে দাও তো, ওই খেতে দিয়ে আসতে আবার দৌড়াচ্ছে, আমি চিন্তা করলাম কে রে কুত্তা খেলো কেন, পরে বুঝতে পারলাম ব্যান আমাদেরকে কুত্তার সাথে তুলনা করছি, কুত্তা বলতে তো আমরা ব্যান আমাদের মতো অত খারাপ নয়, আপনি আমাদের সাথে ব্যান আমাদের তুলনা করলেন ওটা ওরা করছে কাউন্ট আউট করে, আমি চিন্তা করলাম কি করা যায়, ইতিমধ্যে একটা আয়াত আমার সামনে এসে বলতেছে সুম্মা রদাত না হু আসফালা সাফিলিন, ব্যান আমাদের কুত্তার সাইতো যেই কসি ভাই আল্লাহর কি কাম ওই কুত্তারা আর কান কেউ নাই, দেখছেন যেই কসি কুত্তার সাইতো খারাপ কুত্তা মুখ বন্ধ করছে, আগে কখনো কুত্তার মুখ পরা খেয়ে আসছে। তাহলে বেনামাজি বান্দা যারা কুত্তার সাইতো খারাপ তারা জোরে কোন কথা ঠিক কথা কন না, তাহলে আপনার ছেলে 22 বছরের কি করতেছে, বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই, আপনার 17 বছরের বোকনা মানে মেয়ে, বোকনা মানে কি বোকনা মানে মেয়ে, আপনার 17 বছরের মেয়েটা কি করতেছে আপনি একটু খেয়াল করবেন, নবী ঘরের মধ্যে ঢুকে দেখি 9 বছরের মেয়ে ফাতেমা, 9 বছরের মেয়ে ফাতেমা ঘরের ভিতরে হাতের মধ্যে দুইটা চুড়ি দিয়ে মুচকি মুচকি হাসতেছে, হাতের মধ্যে 9 বছরের মেয়ে দুটা চুড়ি দিয়ে মুচকি মুচকি হাসতেছে, নবী ঘরের মধ্যে ঢুকলেন না, নবী বারান্দায় দাঁড়িয়ে থাকলেন, ফাতেমা চমকে গেল যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, আজকে সেই বাবা ঘরে না ঢুকে বারান্দায় বাইর হয়ে থাকে, নবীর চোখটা দরদর করে পানি পড়তেছে, ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে এমন করে কেন কাঁদতেছেন, আল্লাহ নবী বলেন ফাতেমা তুই নবীর মেয়ে বলে জান্নাতে যাবি, তুমি নবীর মেয়ে বলে জান্নাতে যাবে এইটা কখনো মনে করো না, জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে, রে ফাতেমা এই দুনিয়াতে যারা সাজবে
আল্লাহ আখেরাতে তাদের সাজ কমায় দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুইটা চুড়ি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়া ওই চুড়ি দুইটা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা, যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি কান্নাকাটি করলেন, আমি সেই চুড়ি ফেলে দিলাম, আপনি কেন পকেটে ঢুকাইলেন? আল্লাহ রাসূল ফাতেমার কপালে চুমু দিলেন। চুমু দিয়ে মুচকি হাসি দিয়ে বললেন, মা, এই চুড়ি দুইটা করে রাখার কারণ হলো আমি চুড়ি দুইটা যত্ন করব, তোর নাকে একদিন ফুল পরায় দেব, তোর কানে দুল পরানো হবে, তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে, কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, ফাতেমা, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা শোনো, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্যই সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে নারীরা সাজতে পারবে না। তাহলে আপনার বোকনা 17 বছরের মেয়ে এত সাজায় বুঝায় গোটা পাড়া ধরে আর কি বিয়া হবে? তাহলে বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি দাঁড়ায় বলতে, যে ভাইজান, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, ভয়ের ঠেলায় খাওয়া হয়, আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে সামনে কাতারে কেন দেখতে পাই? রাখাল বলতেছে, আমার ঠেকা পড়েনি, আমার ঠেকা পড়েনি সামনে কাতারে, আজ যাচ্ছি খালি দেখার জন্য, কাল থেকে আমাকে খুঁজে পাবো না, বারান্দায় নামাজ পড়ি, আজকে সামনে কাতারে যাচ্ছি খালি দেখার জন্য, দেখা হলে চলে যাবো। ওসমান গনি বলতেছে, আজকে সামনে কাতারে আসা তুমি দেখবার বাবা, তার গ্যারান্টি কি? রাখাল কয়, পাগলা কয় কি, দেখবার পাবো না কেন? ওসমান গনি বলে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখবার পাইনি, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমি দেখতে পাই নাই, আর তুমি আজ যাইসাই দেখতে পাবা, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার দিকে তাকাও। ওসমান গনি রাখালের দিকে তাকাইছে, রাখাল তাকায় তাকে চোখের মনি ঠিক দেখা যায়। রাখাল চিল্লায় বলে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখবার পাওনি। ওসমান গনি যাকে দেখতে চায়, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আনতামুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন্নাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, ঠিক মতো যদি কেউ নামাজ আদায় করে তাহলে নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এ বিশ্বাস তার কলিজার ভিতরে থাকবে। ভাইজান, এই আপনার কি বিরক্ত হচ্ছেন? তাহলে আমি যখন মসজিদে যাই, শোনেন, আপনি যখন মসজিদে যান, আপনাকে আল্লাহ দেখে, এটা কি আপনাকে বিশ্বাস হয়? আমার এক চাচা গ্রাম সম্পর্কে 4.5 হাত গামছা গাওয়া দিয়ে জোহরের নফল করেছে। আমি বললাম, চাচা, গামছা কেন? চাচা বলতেছে, ফতুয়া দে, ফতুয়া দে, নামাজ হবে না তার ফতুয়া দে। আমি বললাম, চাচা, এত রাত তো শুনতেছে। চাচা বলতেছে, এই জন্যই বর্তমান সরকার রূপ দেখা পাবে। আমি বললাম, চাচা, আমি এমন কি কইলাম? আমি গামছা গাওয়া দিলে তোর বাজে কোন জায়গা? আমি বললাম, চাচা, এই গামছা গাওয়া দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পর? চাচা রাগ করে কয়, তুই কি মনে করিস আমি ফকি? এই বছরই 6টা পাঞ্জাবি বানাইছি, এই বছরই, যে 6টা পাঞ্জাবি এক বছরে বানাই, তাই বিয়ের বাড়ির গামছা গাওয়া যায়? আমি বললাম, চাচা, এই গামছা গাইতে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা রাগ করে বলতেছে, আমার জামাইয়ের কি দাম নাই? জামাইয়ের বাড়ির শ্বশুর কি গামছা গায়ে যায়? আমি বললাম, বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না, জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না, যদি পাঞ্জাবি না থাকতো আমি কিছুই বলতাম না, তাহলে আল্লাহর ঘরে কেমনে আসে? বিয়ের বাড়িতে গেলে বিয়েই আপনাকে দেখবে, জামাইয়ের বাড়িতে গেলে জামাই দেখবে, তাহলে আল্লাহর ঘরত গেলে আল্লাহ যে দেখবে, এটাকে আপনাকে বিশ্বাস হয়? তা আল্লাহর ঘরত আপনার কিভাবে আসবে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাজান গো, ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে, আর রাখাল দেখতে চায় নামাজের ইমাম আল্লাহওয়ালা হযরত ওমরকে। সুবহানাল্লাহ, রাখাল বলতেছে, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়, এখন পর্যন্ত দেখবার পাও না, আজকে তুমি আমার হাত ধরো। রাখাল ওসমান গনিকে বলতেছে, তুমি আমার হাত ধরো।
আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে উসমান গনি রাকালের হাতটা ধরেছে, আল্লাহর কোরআন সামনে এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াকুনু মাআস সাদিকিন। ইমানদারেরা, আপনারা এই আয়াতটা অন্তত ভালো করে শোনেন, যারা আল্লাহকে আমরা বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাই, সত্যবাদীদের সাথী হওয়া লাগবে, সত্যবাদীদের দল করা লাগবে, সত্যবাদীর সঙ্গে আন্দোলন করা লাগবে। যখন কথা ঠিক, সদিকের অর্থ আপনারা দেখেন, সত্যবাদীর সাথী হওয়া লাগবে। বর্তমানে বাংলাদেশে সত্যবাদী কারা? অনেক আলেম আছে, অনেক আলেম আছে, তাহিরি অনেক আলেম আছে, বাতিলের সঙ্গে আপোষ করে হককালে আলেমের বিরুদ্ধে ফতোয়া মারতেছে। দরকার কত ঠিক কথা বলা গেল। আবু জেহেল কম আলেম নাকি? আমি কারো নাম নেই না, ইশারা ইঙ্গিতে বলে দেয়, অ্যাঙ্গেলে বলে দিলে জনগণ বুঝবার পারে হুজুর কি বলতেছে। নাম লওয়া লাগবে কেন? বুঝতে পারছেন না? বাংলাদেশে আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, ওকুনু মাআস সাদিকিন। উসমান গনি মনে মনে চিন্তা করে, আল্লাহ নিজের যোগ্যতায় এত বছর তোমাকে দেখতে পাই নাই, আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও একের হাত চাপে ধরে বসে আছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে নামাজের আকামত, কিছুক্ষণ পরে নামাজের আকামত শুরু হয়ে গেছে, যেই মাত্র আকামত এমন সময় হযরত উমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। আপনারা চিন্তা করেন, মসজিদের ইমাম মেহরাবে ঢুকলো কোন দিক দিয়ে? বর্তমানে মানুষের তো যে আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমাম ঢুকবে দরজা দিয়ে, কিন্তু যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, আল্লাহ রাজত্ব যখন দুনিয়াতে চালু হয়ে যাবে, তখন প্রত্যেকটা ইমামকে আবার নেতাও হওয়া লাগবে। আর নেতা হওয়ার জন্য ইমামকে দরজা দিয়ে ঢোকার দরকার নাই, ওই মেহরাব থেকে ছোট্ট একটা দরজা থাকবে, ওই দরজার ওই পারে নেতার রেস্টরুম থাকবে। যখন মসজিদ আকামত দিবে সঙ্গে সঙ্গে ইমাম মেহরাবের মধ্যে ঢুকবে। যেই মাত্র মসজিদ বলছে কতকামাতিস সালা, কতকামাতিস সালা, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, রাখাল যেই আল্লাহু আকবার কইছে, উসমান গনি এতক্ষণ হাত ধরে আছে, হাত ছাড়া দিছে, হাত ছাড়া দিয়ে বলতে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়। এখন পর্যন্ত মুয়াজ্জিন আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা, রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা। কয়েক বছর হলে সামনে কাদের নামাজ পড়ো মিয়া, দেখবার বাবা আমি কি জন্য লোকমা দিলাম। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন সাহাবি দৌড়ে এসে রাখালের হাতটা হেসকা টান দেওয়ালে, পাগল, তোকে সামনে দেখার পরই আমার সন্দেহ হয়েছে, তুই যারে কানা কানা বলতেছিস, যার সঙ্গে বেদবি করলি এই মহামানবকে তুই চিনিস, এই পাগল তুই যারে কানা কানা বললি, এতক্ষণ পর্যন্ত তোর হাতটা যে ব্যক্তি ধরেছিল সেই মহান ব্যক্তিকে তুই চিনিস। রাখাল বলতেছে আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরে কাউরে চিনি না। সাহাবি চিল্লায় বলে, যারে তুই কানা কানা বললি এই মহান ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামাই উসমান গনি। রাখাল কান ধরে বলে, ভাই রে এই জন্য ভিতরে ঢুকবার চাই না ভাই, কারণ ভিতরে দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে দাঁড়ায়। কিন্তু এই পথি উমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইবা। মেহরাবের দিকে লক্ষ্য করলে দেখবা যিনি নামাজ পড়ায় তিনি হলেন হযরত উমর। আমার সারা জীবনের সাধনা উমরকে এক নজর দেখতে চাই, শুধু হযরত উমরকে দেখার জন্য সামনে কাতারে দাঁড়াইছি, কিন্তু মেহরাবের মধ্যে এই পথিককে যদি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহ আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই।
হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবী যখন কান্দেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই তুমি যারে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমনি পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে, চোখের পানি ধরে রাখতে পারে না কেউ, পাগলের মতন বলতেছে, আমির আল মুমিনিন আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, ইয়া তো কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে মেহরাবের মধ্যে কি বলতেছে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, কার সামনে দাঁড়ায় কি বলতেছে? যে রাস্তা দেখলে শয়তান 40 দিন যায় না, সেই মহামানবকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, কে রে? সমস্ত সাহাবীরা যখন চিল্লায় উঠছে, এমন সময় হযরত ওমর এভাবে জোড়হাত করে বলতেছেন, আতিউল্লাহ ও আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই তোমরা কি আমাকে মানো? সমস্ত সাহাবী বলে, হাজারবার মানি, 100 বার মানে, 1000 বার মানি। ওমর ফারুক বলে, তাহলে হট্টগোল না করে তোমরা সবাই একটু ঠান্ডা হও, আকামত হয়ে গেছে, ফজরের 2 রাকাত নামাজ আদায় করার পরে আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, ইয়া তো বড় সাহস, এর বিচার হবে আল্লাহর রাজত্বে আল্লাহর কোরআন দিয়া। তোমরা কি আল্লাহর রাজত্বে আল্লাহর কোরআনের বিচার দেখবার চাও? প্রত্যেকটা সাহাবী জোড়হাত করে বলতেছে, হ্যাঁ আমরা দেখবার চাই। ওমর ফারুক বললেন, যদি দেখবার চাও তাহলে ফজরের 2 রাকাত নামাজ আদায়ের পরে আমি ওমর, বাংলাদেশের কোনো কোর্ট কাছারির বিচার না, আমার আল্লাহর কোরআনের বিচার তোমাদের দেখাবার চাই। তোমরা কি দেখছা? সাহাবীরা কয়, হুজুর কি কন, এখনই দেখবার মন চাচ্ছে এখনই। ওমর ফারুক বললেন, না আকামত যখন হয়ে গেছে নামাজ 2 রাকাত আদায়ের পরে, তো সমস্ত সাহাবীরা যদি দেখে আপনারা দেখবেন না, কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি, লিল্লাহে আর কোল যা শুনি ভরে গেছে, ফজরের 2 রাকাত ফরজ নামাজ শেষ, 2 ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর পরে কোনো সুন্নত নফল নাই, আপনারা খেয়াল করবেন সালামের পরে আর কোনো সুন্নত নফল নাই, আছে একটা হলো ফজর আর একটা হলো আসর, মাগরিবের পরে সুন্নত নফল আছে, এশার পরে সুন্নত নফল আছে, জোহরের পরে সুন্নত নফল আছে, কিন্তু আসর আর ফজর এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল নাই। এ কারণে আল্লাহর নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই, নবী সাহাবীর দিকে মুখ ঘোরানোর পিছনে কারণ আছে, আল্লাহ নবী ফজরের পরে সাহাবীর দিকে মুখ ঘুরাই দেখে একজন সাহাবীর চোখ 2টা রক্তের মতো লাল, 2টা চোখ রক্তের মতো লাল দেখে আল্লাহ নবী বলেন, সাহাবী আমাদের সকলের চোখ হলো সাদা, তোমার 2টা চোখ রক্তের মতো লাল কেন? সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ এশার নামাজের পরে আমি ঘুমাতে পারি নাই, এশার নামাজের পরে আমি ঘুমাতে পারি নাই, বরং যখনই ঘুমের দোয়া পড়েছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া, আমার এত ভয় আজকে রাতের মধ্যে যদি আমার মৃত্যু হয়, এই জন্য আমি সারা রাত কোরআন শরীফ পড়েছি, সারা রাত নামাজ পড়েছি, জিকির আজকার করেছি, তওবা তাসির করতে গিয়ে কানতে কানতে আমার চোখ 2টা রক্তের মতো লাল হয়ে গেছে, হুজুর না ঘুমানোর কারণে আমার চোখ 2টা রক্তের মতো লাল। সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সমস্ত সাহাবীরা চমকে গিয়ে বলে, রাসূলুল্লাহ যেই লোকটা সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত করলো, সারা রাত নামাজ পড়লো, জিকির আজকার করলো, তওবা তাসির করলো, কানতে কানতে চোখ 2টা রক্তের মতন লাল করেছে, এরপরে আপনি সুবহানাল্লাহ না বলে নাউজুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহর নবী বললেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এই নতুন ইসলাম কোথায় পাইলো? আমি নবী এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাই, আর আমার সাহাবী এশার নামাজের পরে সারা রাত কোরআন শরীফ পড়ে, এই নতুন ইসলাম কোথায় পাইলো? আমি নবী যে ইসলাম তোমাদেরকে দিলাম সেই ইসলাম তোমরা আমল করবা, এশার পরে তোমরা ঘুমিয়ে যাবে, আমিনাল্লাইলি ফাতাহাদ্দাত বিহি নাফিলাতাল্লাহ,
রাতের একটা অংশে তাহাজ্জুদের নফল আছে, যদি পড়তে পারো ভালো, যদি না পড়ো ফজরের নামাজ তোমরা জামাতের সঙ্গে আদায় করো, সারা রাত ঘুম পাড়লেও আল্লাহ ইবাদতের মধ্যে শামিল করে নেবে, তাহলে তোমার চোখ দুইটা রক্তের মতো লাল দেখা যায়। তুমি যে সারা রাত কান্দাকাটি করলে, নামাজ পড়লে, কোরআন শরীফ পড়লে, আমি নবী এশার নামাজ পড়ে যা বউকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়ছি, তোমার বউয়ের খবর কি? তা কয় হুজুর আমার বউ তোমার কয়েকবার ডাকছিল, আমি কই মরার কথা মনে হচ্ছে কি যে বউ? আসলে আমি আপনি নবীর তরিকা বাদ দিয়ে যতই ইবাদত করি সে সারা রাত ধরে করলেও সেটা আল্লাহর দরবারে কবুল হবে, জোরে কর কবুল হবে। এই জন্য দুই রাত সালামের ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরাতেন, সাহাবীদের চেহারা দেখতেন, ওমর ফারুক নবীর সেই সুন্নত আমল করতে গিয়া ফজরের সালাম ফিরাই আর বসলেন না, এক দৌড়ে এসে ওই রাখালকে এক টানে বুকের মধ্যে নিলেন, রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে একটা চুমা দিলেন। সমস্ত সাহাবীরা বলে আমিরুল মুমিনিন, নামাজের পরে আপনি বিচার করবেন আল্লাহর আইন দিয়া, আল্লাহর রাজত্বে, আল্লাহর কোরআন দিয়ে বিচার করবেন, রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে আপনি কি বিচার করলেন? ওমর ফারুক বলে সাহাবীরা, রে রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আল্লাহ রাজত্ব দেখবার গিয়া রাখালের ভিতরে আমি আল্লাহর কোরআন দেখেছি। শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখতে গিয়া আমি রাখালের এত কথা হজম করেছি। আমি যদি কথাগুলো হজম না করতাম তাহলে রাখালের ভিতরে কি আল্লাহর কোরআন দেখা যায় তো? জোরে কান। আজকে আমাদের বাংলাদেশে আমরা কোরআনের মাহফিলে কোরআন শুনি কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন আমরা দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? এই না পাওয়ার কিছু কারণ হলো আমরা বাংলার মুসলমান এখনো আল্লাহ রাজত্ব স্বীকার করি নাই। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহকে যদি দিবার চাই তাহলে মানুষের তৈরি আইন পালন করে এইটা দেওয়া সম্ভব না। আল্লাহর কোরআনের আইন আমাদের মানতে হবে। কোরআনের আইন মানার যদি পরিবেশ না থাকে সেই পরিবেশ তৈরি করার জন্য আমাদের কোরআনের দল করতে হবে। ধরে বলেন কথা ঠিক কিনা? যদি আমাদের জীবনে আমরা কোরআনের রাজত্ব দেখবার নাও পাই, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদ্দিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিল আশ-শাহাদা ওয়াই মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কিতাবুল মাগাজি অধ্যায়ের মধ্যে আছে কোন ব্যক্তি যদি শাহাদতের তামান্না নিয়ে আল্লাহর দল করে ওই মা তালা ফিরাসিহি সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শোহাদা হাশরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে।